আসলে আমি একটু আমার মতো করে যদি বলি, আমি কোনো বইয়ের ভাষা বলছি না, আমি বিকজ আই বিন ডিলিং উইথ কাস্টমার্স মোস্টলি, অ্যাজ আই সেড, আমি কর্পোরেট ক্লায়েন্টদেরকে মোস্টলি হ্যান্ডেল করি, যেটা বি টু বি বিজনেস বলি আমরা, সো ভেরি সেন্সিটিভ। হ্যাঁ, এক একটা ক্লায়েন্ট এক এক রকমের হতে পারে, কেউ ভেরি ফ্রেন্ডলি, কেউ ওভার ফ্রেন্ডলি, কেউ আবার অনেক মুডি, কেউ ভেরি এল্ডারলি, কেউ ভেরি ইয়াং। সো হাউ ইউ আর গোয়িং টু প্লেস ইউর, ইউ নো, ইউর পিচ টু দ্যাট পার্টিকুলার পার্সন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই আপনি কাউকে দেখতে যাচ্ছেন, যার সাথে কথা বলতে যাচ্ছেন, তার সম্পর্কে কিছুই না জেনে জানাটা সত্যি বোকামি হয়ে যাবে। সো ওনাকে না জেনে কিছু জিজ্ঞেস করা, ওনার না গিয়ে এই কেমন আছেন কীভাবে বললেন, সেটাতে কিন্তু একটা রিয়াকশন ক্রিয়েট হতে পারে। সো ওই জায়গাটা আমার কাছে সবসময় মনে হয়, যার কাছে যাচ্ছি তাকে জেনে যাওয়া, তার নিড কী, সে কী পছন্দ করে, কোন জায়গাটা তার ভালো লাগে, কোন জায়গাটা খারাপ লাগে, সেভাবে জেনে গেলে নিজেকে অনায়াসে প্লেস করা যায়। তো অনেক সময় আমরা ওটা না জেনে যাই, সেই জন্য হয়তো কমিউনিকেশন একটা গ্যাপ ক্রিয়েট হয়, আর গ্যাপ ক্রিয়েট হয়ে গেলে আলটিমেটলি ভালো কাজ কখনো আসে না, রেজাল্ট ভালো হয় না, সবসময় একটা কিছু খারাপ দিয়েই শেষ হয়। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ফার্স্ট ইম্পর্ট্যান্ট। আর একটা জিনিস, আমরা যেহেতু সাউথ ইস্ট এশিয়ার মানুষজন, আমাদের এখানে এমপ্যাথি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কীভাবে এমপ্যাথিটা ক্রিয়েট করানো যায়, আমরা ইমোশন নিয়ে কাজ করি। একটা মানুষের সাথে কথা বলতে গেলাম, মানে আমার বসা, আমার চলা, আমার কথার আওয়াজ, শব্দ, প্রত্যেকটা জিনিস যদি একটু একটু শ্রুতি কঠু, একটু অশালীন, একটু অসুন্দর হয়ে যায়, তখন কিন্তু কাজের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হয়ে যায়। উনি যদি কাস্টমার হয়ে থাকেন বা কোনো একটা বিজনেস পারপাসে যেয়ে থাকি, ওনার কোনো একটা জায়গায় খারাপ লেগে থাকলে আলটিমেটলি বিজনেস ক্লিক করে না। হ্যাঁ, এই লোকটাকে ভালো লাগে না, না না, ওর কথাবার্তা কেমন জানি একটু গোজামিল মনে হচ্ছে। সো তখনই কিন্তু ঝামেলাটা শুরু হয়। সো ওই জায়গাটা আমার কাছে অনেক সময় মনে হয় একটু সচেতনতার দরকার থাকে। অনেক সময় ইভেন আমি মাঝে মাঝে আমার বসদেরকেও বলে ফেলি, আসলে কোনো একটা জায়গায় আমরা কথা বলছি, যার সাথে কথা বলছি ওনার জানার পরিধি আমরা জানি অনেক বেশি, হয়তো উনি বাংলাদেশের একজন টপ মোস্ট বিজনেস পার্সোনালিটি। তো ওনাকে হঠাৎ করে যদি আমি অ্যাডভাইস দেওয়া শুরু করি, আচ্ছা আপনার এই যে প্রোডাক্ট লঞ্চ করলেন, আপনি তো এখানে একটা ভুল করে ফেললেন, আপনি এটা আই ডোন্ট নো এটা কি রাইট অ্যাপ্রোচ হলো কি না। হি ইজ দ্য মোস্ট সাকসেসফুল পার্সন অ্যাক্রস তার প্রত্যেকটা প্রোডাক্ট লাইনে, তার প্রত্যেকটা বিজনেস লাইনে। এবং তাকে আমি একজন চাকরিজীবী হয়ে প্রথম বসাতেই, যদি উনি আমার খুব ক্লোজ বা ওনাকে আমি ওইভাবে বলে ফেলতে বলে ফেলাটা আমার কাছে মনে হয় অনেকটা রং একটা অ্যাপ্রোচ। তো এই জায়গাগুলো আমরা একটু একটু ক্যালকুলেটিভ হওয়া, যেটা বললাম, নিজের অবস্থানটা বুঝে তার সম্পর্কে জেনে কমিউনিকেশনটা করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।